আসসালামু আলাইকুম। আমরা আপনাদের দেখুন আরেকটি চমৎকার ছোট ঝর্ণা, আর পথটি খুবই পিচ্ছিল এবং বিপজ্জনক। পাথর দেখছেন বড় বড়, এগুলো মাথা অনেক ধার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসব পথে যদি কেউ যেতে চান বা ট্রেকিং করতে চান, অবশ্যই খুব সাবধানে যেতে হবে। আর পাথরগুলো মারাত্মক ধরনের পিচ্ছিল, আমরা অনেক ভয় পেয়েছিলাম এবং অনেক কষ্টে এই পথটি পাড়ি দিয়েছিলাম। দেখুন আমরা একজন কিভাবে যাচ্ছি, এক একজন করে আস্তে আস্তে। আর অবশ্যই আমরা এই যে যখন পানিতে পা দিবেন, আগে বাঁশ দিয়ে বা কোনো লাঠি দিয়ে দেখে নিবেন এটি কতটুকু গভীর, না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো আপনারা যদি কেউ দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর এই ঝর্ণাগুলো আসলে খুবই চমৎকার, যা ভাষায় বর্ণনা করার মতো না। আমার ঝর্ণা পাহাড় অনেক ভালো লাগে, তাই আসলে আমি কোনো অংশ কাটি নাই ভিডিওর, পুরো ভিডিওটি আপনাদের দিয়ে দিচ্ছি। এবং এক সময় কি এই ভিডিওগুলো হয়তো থাকবে, আমরা থাকবো না, বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন একটা বয়স এগুলো দেখতে পারবো। তাই আসলে ভিডিওগুলো আপলোড করা স্মৃতি হিসেবে থাকলো। জানি না এখানে আর কখনো যাওয়া হবে কি না, তবে খুব চমৎকার অভিজ্ঞতা হয়েছিল এবং খুব এনজয় করেছি সময়গুলো। আসলে ঝর্ণা খুবই ন্যাচারাল প্লেস, এখানে গেলে মন এমনি ভালো হয়ে যায়। এবং আমি মনে করি সবারই একবার ঝর্ণার কাছে যাওয়া উচিত, যে কোনো ঝর্ণায় সুযোগ থাকলে, তাহলে কি হয় আপনার মন ফ্রেশ থাকবে। ঠিক আছে, দেখুন কি চমৎকার ঝর্ণা, পাথরের উপর দিয়ে ঝর্ণার পানি পড়তেছে। এরকম যে ছোট ছোট ঝর্ণা এই রোডে অভাব নেই, আর এগুলো আমরা পাড়ি দিয়েছি পুরোটো পথ, বিশাল রিস্ক নিয়ে। আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারতো। আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আবার ট্রেকিং করে এগুলো ঝর্ণা ঘুরে চলে আসতে পারছি। ঠিক আছে, দেখুন এই খুবই খাড়া বিপদটি, আমার উঠতে অনেক কষ্ট হয়েছে, জায়গাটি খুবই পিচ্ছিল ছিল। ঠিক আছে, তো আমাকে ধরে শিকড় দিয়ে হেল্প করে তারপর আমরা এই পথটি পাড়ি দিছি। দেখ, এর জন্য ভিডিও করতে পারি না, আসলে জায়গাটি খুবই ভয়ঙ্কর। এই দেখুন খুবই ভয়ঙ্কর জায়গা। তারপর যখন এই পথটি বেড়ে উঠলাম, দেখুন আরো খাড়া। ঠিক আছে, এটার পরে আমরা ছাগলকান্দা ঝর্ণা দেখতে পাবো। দেখুন এটার পরে ছাগলকান্দা ঝর্ণা, আর এখানে অনেক বাসা থাকে, এই যে বিভিন্ন পোকামাকড়ের বাসা, যেগুলো খুবই বিপজ্জনক, বিপদের কারণ হতে পারে। তাই ভুলে এগুলো থেকে কখনো ঢিল ছড়বেন না। দেখুন কি বিপজ্জনক বাসা, এগুলো যদি আপনাকে ধরে ঝাঁকে ঝাঁকে আপনাকে যতক্ষণ মানে আপনি ভালো করে দম না হারান কামড়াতে থাকবে, খুব বিষাক্ত এগুলো। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন রূপসী ঝর্ণার পুরো ভিডিওটি লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর খুবই আশা করছি আপনারাও যদি কেউ দেখে থাকেন এনজয় করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখতে চাইলে। যদিও আমি এত উন্নত মানের ভিডিও করতে পারি না, জাস্ট চেষ্টা করি আসলে। ঠিক আছে, আর অবশ্যই সবাই দোয়া করবেন, টেক কেয়ার, এরকম ভিডিও আরো দেখতে পাবেন ইনশাল্লাহ। দেখুন আরেকটি চমৎকার ঝর্ণা, এই পানিগুলো পরে জমে অবশেষে রূপসী ঝর্ণা গিয়ে পড়ে। আমরা প্রথম যে ঝর্ণাটি দিয়ে ইয়ে করছিলাম। ভালো থাকবেন সবাই।